পূজালী রায়গঞ্জের পাশাপাশি ডোমকল পৌরসভা নিজেদের দখলে রাখলো তৃণমূল। অধীর ম্যাজিক মুছে পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। কংগ্রেস সিপিএম জোটেও রোখা গেল না তৃণমূল ঝড়। ডোমকলের মোট ওয়ার্ড ২১টি, ১৮টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে জয়ী বামফ্রন্ট প্রার্থী। ৯ নম্বর ওয়ার্ডে জয় পায় কংগ্রেস। ৫ নম্বর ওয়ার্ডে জয়ী হন তৃণমূলের সৌমিক হোসেন। শাসক দলের দাবি, রেজাল্ট প্রকাশের পরেই ২০ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী ও ৯ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কংগ্রেসের প্রার্থী ছিলেন জোট প্রার্থী, সে ৫০৪ ভোটে জিতেছিল। বেরিয়ে এসে বললো আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একমাত্র ডোমকলের নেত্রী যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জয় মানুষের জয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ডোমকলে চিরপ্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেসের জোট মোটেই ভালো চোখে দেখেনি নিউজিল্যান্ডের কর্মীরা, তাই বিধানসভার মতো পুরসভা ভোটেও ব্যর্থ জোট। মুর্শিদাবাদ থেকে বিনোদ প্যাটেলের রিপোর্ট, এল নিউজ।